গত মৌসুমে এভাবে পিচের উপর শুয়ে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন ক্রিকেটাররা। 4 বলে 92 ও 7 বলে 69 রান দেওয়ার অভিযোগে 2 বোলারকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 2 দলে কোচ ও ম্যানেজারকে নিষিদ্ধ করা হয়েছে 5 বছরের জন্য। 3. বিভাগের ক্লাব লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্সকেও চির নিষিদ্ধ করা হয়েছে গতকাল বিসিবি। প্রো আম্পায়ার্স ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শেখ সোহেল বিষয়টি নিশ্চিত করেন। তাকে এই 2 ঘটনার তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল। কমিটিতে সদস্য ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান ও মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস। তারা ক্রিকেটার কোচ ক্লাব কর্মকর্তা ও আম্পায়ারদের শুনানি ও তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেন। শেখ সোহেল বলেন, দেশের ক্রিকেটকে যারা ধ্বংস করতে চায় তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি। 2 ক্লাব লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্সকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। 2 বোলার সুজন মাহমুদ ও তাসনিম হাসানকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ওই 2 ম্যাচের যে সকল আম্পায়ার ম্যাচ পরিচালনা করেছেন তাদেরও 6 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর 2 কোচ ও ম্যানেজারদের 5 বছর নিষিদ্ধ করা হয়েছে।